মার্কিন নৌবহর রুখতে মাঝ সমুদ্রে এগিয়ে যাচ্ছে 11 রুশ জাহাজ, যেকোনো সময় রুশ মার্কিন সংঘর্ষ। সিরিয়ার গৃহযুদ্ধ কি সত্যি দুই বৃহত্তম শক্তিকে ফের যুদ্ধের আসরে নামিয়ে দেবে? উঠে গেল এই প্রশ্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, মার্কিন নৌবহরকে রুখতে 11টি রুশ যুদ্ধজাহাজের গতিমুখ পরিবর্তন করল, ফলে তোলপার হতে শুরু করেছে ভূমধ্যসাগরের নীল জল। সিরিয়ায় গৃহযুদ্ধের পরিস্থিতিতে ওয়াশিংটন সরাসরি সেখানকার বিদ্রোহীদের পক্ষ নিয়েছে, আর সিরিয়া সরকারের পক্ষ নিয়েছে রাশিয়া। ইতিমধ্যেই রাশিয়ার দিকে মিসাইল হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরই ক্রেমলিনের নির্দেশে ভূমধ্যসাগরে তোলপাড় শুরু করল রুশ নৌবহর। এরই মাঝে সিরিয়ার সরকারের বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক হামলা চালিয়েছে বলে অভিযোগ, এতে বহু মানুষের মৃত্যু হয়েছে। তারই জেরে মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার দিকে নৌবাহিনীকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন থেকে এই বার্তা ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে ক্রেমলিন। স্যাটেলাইট সিগন্যাল ধরা পড়েছে রুশ নৌবহরের গতি প্রকৃতি। বিভিন্ন সংবাদ মাধ্যম এই ছবি প্রকাশ করেছে। দাবি করা হয়েছে ভূমধ্যসাগরে সিরিয়ায় তারতাস বন্দরে মোতায়েন রুশ নৌবহরের মধ্যে 11টি বন্দর ছেড়ে গিয়েছে। এর জেরে পরিস্থিতি আরও ঘোলা হলো। এদিকে ক্রেমলিনের ওয়ার রুমে এখনও প্রবল ব্যস্ততা। নৌপ্রধানকে ডেকে বিশেষ বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, তবে এই খবরের সূত্র বলা হয়নি।